শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নির্মীয়মান দ্বিতল পাকা স্কুলবাড়ি নির্মাণ কাজ পরিদর্শনকালীন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা। এই দিনের এই পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী আরটি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং মুঙ্গিয়াবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, দ্রুত গতিতেই চলছে নতুন স্কুল ভবন নির্মাণের কাজ। আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণভাবে তা তৈরি হয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের উপযুক্ত হয়ে উঠবে। এটা ফুল স্পিডে কাজ হইতেছে, আমিও 2-3 বার আমি এখানে এসেছি, অনেক ফুল স্পিডে কাজ হচ্ছে, তাড়াতাড়ি শেষ হবে, ধরুন আরও 5-6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটা ফুল স্পিডে কাজ চলছে। কত তলা পর্যন্ত হবে? ওই তো জি প্লাস টু মঙ্গিয়াকামী। আজকে এসে দেখলে দেখেন যে কি হয়েছে, কাজ কীভাবে কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আমি ডিরেকশন দিচ্ছি কাজ আরও স্পিড করার জন্য, কারণ আগামী দিনে কিনা আমাদের সেন্টার হবে, বিদ্যাযুত স্কুল হয়েছে, আরও অনেক কিছু বাকি রয়ে গেছে, স্পিড হবে আমাদের স্কুল। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়ে এখানে আরও স্কুল হবে। মঙ্গিয়াকামী যে ব্লকটা উন্নতির দিকে চলছে, মানিসা যে নেতৃত্বে আমাদের সরকার যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এর মোতাবেকই চলছে, বেশি স্পিডে চলছে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছি মানুষদেরকে এই মোতাবেক চলছে, স্পিড চলছে। আমাদের মানিসাজির নেতৃত্বে খুব ভালো কাজ চলছে, মোদীজির নেতৃত্বে ভালো কাজ চলছে। এর পাশাপাশি মুঙ্গিয়াকামী সিডিপিও অফিসের উদ্যোগে সুসংহত নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের ষষ্ঠ রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শুক্রবার। শুক্রবার দুপুরে মুঙ্গিয়াকামী কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের MOIC ডক্টর অলোক দেববর্মা, মুঙ্গিয়াকামী আরডি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা, বিডিও সুশীল রিয়াং এবং মুঙ্গিয়াকামীর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক অজিত মোহন জমাতিয়া। আমার বিধানসভার মধ্যে এটা আজকে পোষণ মাস, এই উপলক্ষে আজকে মুঙ্গিয়াকামী আইসিডি প্রজেক্টের মাধ্যমে আজকে একদিনের কর্মশালা হয়েছে দিদিমুদিদের। এখানে বিভিন্ন ওয়ার্কার আছে আমাদের সঙ্গে, বিডিও সাহেব আছে, আমার ব্লকের চেয়ারম্যান আছে এবং ডক্টর সাহেব আছে, সব মিলে আজকে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আগামী দিন আমাদের যে ছেলেমেয়েদেরকে কীভাবে পুষ্টি কীভাবে দেওয়া যায় তার সম্পর্কে আজকে এই ট্রেনিংটা হয়েছে। আগামী দিন আরও আমাদের এই মুঙ্গিয়াকামীকে আরও উন্নত করা যায়, আরও এই ছেলেমেয়েদেরকে স্কুল ICDS স্কুল এগুলিকে আরও এই চেষ্টা কীভাবে করা যায় এটা নিয়ে আসে আজকে কর্মশালা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।